আজই সেই ঐতিহাসিক দিন জনসাধারণের জন্য চালু হয়ে গেল গঙ্গার নিচের মেট্রো প্রথম মেট্রো হাওড়া ময়দান থেকে ছাড়ে সকাল সাতটায় স্বভাবতই জনসাধারণের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে সকাল সাতটায় ছাড়ে প্রথম মেট্রো আজ সকালে এই ঐতিহাসিক সফরের সাক্ষী হলেন অনেকে এই মেট্রো সফর ঘিরে স্বাভাবিকভাবেই আমজনতার উন্মাদনা তুঙ্গে প্রথম মেট্রো অফিস চাকরির পাশাপাশি সেই ভিড়ের মধ্যে ছিলেন অনেক উৎসাহী জনতা শুধুমাত্র হাওড়া কলকাতা নয় এমনকি জেলার বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ এসেছেন গঙ্গার নীচ দিয়ে চলা প্রথম মেট্রোর যাত্রী হতে আমরা সবাই জানি যে ছয় মার্চ গঙ্গার নীচের মেট্রোপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর অবশেষে আজ আজ সেই ঐতিহাসিক দিন যেদিন প্রথম জনসাধারণের জন্য চালু হয়ে গেল গঙ্গার নিচের মেট্রো আমরা সরাসরি চলে যাব এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে যেখান থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সঞ্জনা লাহিড়ী সঞ্জনা আজই সেই ঐতিহাসিক দিন যেদিন প্রথম গঙ্গার নীচ দিয়ে মেট্রো চললো কেমন উৎসাহ উন্মাদনা ছিল জনসাধারণের দেখো মানুষ কিন্তু রীতিমতো অপেক্ষা করেছিল এই ইতিহাসে সাক্ষী হওয়ার জন্য 1984 সালে যখন প্রথম কলকাতা মেট্রো শুরু হয় তখন কিন্তু সারা ভারতবর্ষে প্রথম কলকাতাতেই শুরু হয়েছিল এবং সেটাও কিন্তু এক প্রকার ইতিহাস ছিল এবং দু সালে দাঁড়িয়ে বিগত প্রায় চল্লিশ বছরের কাছাকাছি সময় পর কিন্তু কলকাতা শহর আবার একটা সাক্ষী হয়ে থাকলো সেই ইতিহাসে যেখানে দেখা যাচ্ছে যে প্রথম কলকাতায় কিন্তু চালু করা হলো জলের নিচে মেট্রো অর্থাৎ গঙ্গা নিজ দিয়ে মেট্রো করা হলো একদম ভূগর্ভ স্তরের থেকে আরও ভেতরে কিন্তু তৈরি তৈরি করা হয়েছে এই মেট্রো টানেল যে মেট্রো টানেলের কিন্তু সাধারণ মানুষের জন্য আজ থেকে খুলে দেওয়া হলো এবং যেখানে দেখা যাচ্ছে যে ধর্মতলা বা এস থেকে একদম হাওড়া ময়দান পর্যন্ত মানুষ কিন্তু খুব সহজেই এবার যাওয়া আসা করতে পারবেন ফলে রাস্তার চাপ অর্থাৎ হাওড়া থেকে আসতে গেলে যে পরিমাণ একটা রাস্তার চাপ থাকে ট্রাফিক জ্যাম থাকে সেটা কিন্তু অনেকটাই কমে যাবে অনেকটাই ট্রাফিকের সমস্যা লাঘব হবে বলেই কিন্তু মনে করা হচ্ছে আমি তোমাকে একটু স্টেশনটা ঘুরিয়ে যে এখানে অনেক মানুষ কিন্তু এসছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব প্রথম দিন গঙ্গার নিচ দিয়ে এলেন কেমন অভিজ্ঞতা খুব সুন্দর অভিজ্ঞতা আমরা বাসের হাত থেকে মুক্তি পেয়েছি যে বাস চলো 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 না টাইম একদম খুব সুন্দর হয়েছে খুব ভালো হয়েছে জীবনের এই প্রথম অভিজ্ঞতা আমার আজকে ফিফটি সিক্স বছর বয়স কিন্তু দেখলাম যে দিক দিয়ে যেতাম আমি লঞ্চে এই যে লঞ্চের টিকিট কেটেছি কেটে কেটে যেতাম আমার খুব সাশ্রয় খুব ভালো খুব সুন্দর প্রথম দিন চালু হলো প্রথম দিনই আপনারা উঠতে পারলেন এক প্রকার এটা ইতিহাসে সাক্ষী হয়ে থাকা কি বলবেন দারুণ মানে জীবনের প্রথম দিনটা মানে প্রথম জীবনের প্রথম জিনিসটা আমি দেখতে পেলাম এটা খুব আনন্দ লাগলো এবং জীবনের এই যে ফিফটি সিক্স ইয়ার্স ওল্ড তবু আমি দেখতে পেলাম যে বেঁচে থাকতে থাকতে এই জিনিসটা হয়ে গেল থ্যাংক ইউ ভেরি মাচ কিন্তু এত যে আপনাদের এই বাস ট্রামের যে গণ্ডগোল মানে বাসে যাওয়া আসা এইসব প্রচণ্ড গণ্ডগোল হতো সেটা থেকে মুক্তি আমি স্যাটিসফায়েড কত বছর ধরে বাসে যাওয়া এত কষ্ট এত পরিশ্রম কিন্তু এইটা আমার খুব ভালো লাগছে যে দায়িক পরিশ্রমটা খুব কম হয়েছে আমাদের প্রধান টিকিট কাটার জন্য লাইন দিতে হয়েছে? হ্যাঁ হয়েছে। কতক্ষণ প্লাড়তেলেন? 5 মিনিট। হ্যাঁ? 5 মিনিট। 5 মিনিট। হ্যাঁ। খুব ফাস্ট সার্ভিস। ফাস্ট সার্ভিস। হ্যাঁ খুব ফাস্ট। এই সবটা মিলিয়ে আজকে দস্ত যাওয়া আশা করেন। আজকে খুব কম সময় পৌঁছে গেলেন। কাজের জন্য অনেকটা সুবিধা হলো। নিশ্চয়ই 100 বার। অনেক সুবিধা। এই যে বাসি করে এলে এই পৌঁছোতে পারবো কিনা এই জিনিসটা এখন আর রইলো না। থ্যাংক ইউ থ্যাংক ইউ একেবারে দেখো বুঝতেই পারছি যে সবটা মিলিয়ে কিন্তু বোঝা যাচ্ছে যে আজকের এই প্রথম দিনের যে গঙ্গার নিচ দিয়ে সফর তা কিন্তু সর্বতভাবে সাফল্যমণ্ডিত অন্তত এমনটাই কিন্তু সার্বিক চিত্র থেকে উঠে আসছে আরেকটা যেটা উল্লেখযোগ্য বিষয় যে উনিশশো সালের হাজার চব্বিশ মানুষ দেখতেই রাস্তার ট্রাফিক জ্যাম নেই বাসের সমস্যা নেই বাসের জন্য সমস্যায় প্রত্যেক দিন যেভাবে পড়তে হয় সেই সমস্যা নেই এবং খুব কম সময়ের মধ্যে নিজেদের কর্মস্থলে পৌঁছে যেতে পারছে মানুষ সবটা মিলিয়ে কিন্তু বোঝাই যাচ্ছে যে এই প্রজেক্ট সর্বতভাবে কিন্তু সাফল্যমণ্ডিত এবং মানুষ কিন্তু রীতিমতো স্যাটিসফাইড তাদের খুব কম সময় দাঁড়াতে হয়েছে যেহেতু নতুন নতুন শুরু হয়েছে প্রথম শুরু দিন যত যাবে আজকেই যাত্রী সংখ্যাও বাড়তে থাকবে হয়তো চাপ বাড়বে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে প্রথম দিনের যে সফর তা কিন্তু রীতিমতো প্রত্যেকটা মানুষের কাছে এক প্রকার জীবন ভর অভিজ্ঞতা সঞ্চয় করে রাখলো তা কিন্তু সাধারণ মানুষের তরফ থেকে সেই বিষয়টা কিন্তু স্পষ্ট এবার আমি তোমাকে একটু রাস্তা গোটা স্টেশনটা একটু ঘুরে দেখাই যে একদম তুমি ভূগর্ভস্থ নামবে আহ তার জন্যে কিন্তু যেরকম নর্মাল সিঁড়ি রয়েছে ঠিক তেমনভাবে কিন্তু চলমান সিঁড়িও করা হয়েছে ঠিক এরপরে যখন এটা হলো একদম ফার্স্ট ফ্লোর এরপরে নিশ্চয়ই আছে যে প্যাটার্নে শিয়ালদা মেট্রো স্টেশন তৈরি হয়েছে ঠিক সেই একই প্যাটার্নে কিন্তু এই ধর্মতলা মেট্রো স্টেশন বা মেট্রো স্টেশনকেও করা হয়েছে এমন কি এখানে কিন্তু প্রত্যেকটা যে নির্দেশিকা সেগুলো কিন্তু রয়েছে যে গেট এ দিয়ে ঠিক কোথায় কোথায় যাওয়া যাবে এবং তার যে আপাতকালীন নিষ্ক্রমণ যে মানচিত্র কিভাবে বেরোতে হবে পরবর্তী স্টেশন কি অর্থাৎ মহাকরণ যে পরবর্তী স্টেশন সেটা বলা হয়েছে এদিক দিয়ে বেরোলে কোন কোন জায়গা ধর্মতলা স্ট কোন কোন জায়গাগুলো কাছে হবে সেগুলো রয়েছে এমনকি সমস্ত রকমের নির্দেশিকা টোকেন রিলেটেড কার্ড রিলেটেড সমস্ত নির্দেশিকা রয়েছে টিকিট কাউন্টার যথেষ্ট প্রশস্ত দেখতেই পাচ্ছ একাধিক টিকিট কাউন্টার যাতে মানুষকে কোনোরকমভাবে সময় ব্যয় করতে না হয় তার পাশাপাশি দেখতে পাচ্ছ টিকিট ভেন্ডার মেশিন রয়েছে একাধিক যাতে একটা মেশিনে দাঁড়ালে যাতে অন্যান্য মেশিনগুলোতেও সমানভাবে মানুষ সমান তালে টিকিট কাটতে পারে সেইটা যেরকম রয়েছে তার পাশাপাশি এখনো পর্যন্ত কিন্তু দেখতেই পাচ্ছ যে একটা রেপ্লিকা রয়েছে গঙ্গা নদীর যে কিভাবে যাবে হুগলি নদীর যে একটা রেপ্লিকা সেটাও কিন্তু রয়েছে সব এর পাশাপাশি লিফ্ট যারা আর কি বয়স্ক বা অসুস্থ মানুষ তাদের জন্য লিফট রয়েছে বর্তমানে বিভিন্ন স্টেশনে আমরা লিফ্ট দেখতে পাই বিভিন্ন প্রান্তিক স্টেশনে লিফ্ট রয়েছে বর্তমানে নর্থ ইস্ট করিডরও কিন্তু এছাড়াও কিন্তু সমস্ত দিক থেকে সিকিউরিটি এবং সেই জায়গা থেকে যে সাধারণ মানুষের যে যাওয়া আসে যে নিষ্ক্রমণ বা প্রস্থানের যে জায়গা বা ঢোকার জায়গা এন্ট্রান্স বা এক্সিট প্রত্যেকটা কিন্তু যথেষ্ট পরিমাণে সুনিপুণভাবে তৈরি করা যাতে মানুষের কোনো অসুবিধে না হয় কারণ শুধুমাত্র শহরের মানুষ যে যাওয়া আসা করেন মেট্রোতে এমন কিন্তু নয় বিশেষ করে এই ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া করিডর পরিমানে কিন্তু শহরতলির মানুষ বা মানুষ অন্যান্য জেলার মানুষ আসবেন তাই তাদের বুঝতে যাতে সমস্যা না হয় সেই জন্যই কিন্তু সমস্ত মেট্রো স্টেশনকে সেইভাবে ডিজাইন করা হয়েছে ঠিক যেভাবে শিয়ালদা মেট্রো স্টেশনকে ডিজাইন করা হয়েছে সেখানেও বহু মানুষ শহরতলি থেকে অন্যান্য জেলা থেকে আসেন সেই দুটো সাদৃশ্য রেখেই কিন্তু ধর্মতলা শিয়ালদা দুটো মেট্রো স্টেশনের মধ্যে প্রচুর সাদৃশ্য বা সাহর্যপূর্ণতা রাখা হয়েছে যেটা কিন্তু সার্বিক চিত্র থেকে উল্লেখযোগ্য স্পষ্টত পারমিতা একেবারে সঞ্জনা বোঝাই যাচ্ছে যে আজকের যে গঙ্গার নিচ দিয়ে যে মেট্রো তার উৎসাহ উন্মাদনা জনসাধারণের মধ্যে একেবারেই অন্যরকম একেবারেই অন্য অভিজ্ঞতা আপাতত ধন্যবাদ তোমাকে গঙ্গার নিজ দিয়ে জনসাধারণের জন্য চালু হয়ে গেল গঙ্গার নিচের মেট্রো সকাল সাতটায় ছাড়ে প্রথম মেট্রো আজ সেই ঐতিহাসিক দিন আজ সকালে এই ঐতিহাসিক সফরের সাক্ষী থাকলেন অনেকে এই মেট্রো সফর কিনে স্বাভাবিকভাবে জনতার উন্মাদনা ছিল তুঙ্গে অফিস যাত্রী থেকে শুরু করে বহু মানুষ আজকে প্রথম মেট্রো ওঠার জন্য মেট্রো স্টেশনে ভিড় জমিয়েছিলেন হাওড়া কলকাতা এমনকি জেলার বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ এসছেন আজকের দিনটি প্রথম মেট্রোতে এবং গঙ্গার নিচ দিয়ে যে প্রথম মেট্রো সেই প্রথম মেট্রোতে যাত্রী হবার জন্য ছয় মার্চ গঙ্গার নিচের মেট্রোপথের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারপর থেকেই মানুষের মধ্যে একটা উৎসাহ উন্মাদনা ছিল বা মানুষ অপেক্ষা করেছিল যে কবে এই মেট্রোপথের উদ্বোধন হবে বা মেট্রোপথ মেট্রো ট্রেন চলবে তার অপেক্ষায় ছিল মানুষ আজকে সেই ঐতিহাসিক দিন যেই দিন আজকে এসপ্ল্যানেট থেকে হাওড়া ময়দান পর্যন্ত প্রথম মেট্রো চলল সকাল সাতটায় सुनना ये एक दिन एक दिन जाकर बात करके